मेरे मोहतम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन दर्शुदी मानुषरा अल्लाह पाक आपके आमाके भावार क्षमता दिए एकटू भाबो इनशाल्लाह भाबो इनशाल्लाह भाबो तो इनशाल्लाह আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনদার সুধি মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ দিয়েছে আর আজকে বলে দিয়ে চলে যাচ্ছি এই জলসা হয়ে যাবে শেষ হবে না জলসা চলতেই থাকবে কাল সারা দিন পরশু সারা রাত তারপর সারা দিন এরকম জলসা চলবে না জলসা ভেঙে যাবে জলে বলেন জলসা রাখলে মরে যাবে হবে না চলবে কথা বলেন কথা বলেন ভাই কথা বলেন জলটা চলবে না আখেরে মরে যেতে হবে কালকেও চলবে আচ্ছা উদ্ভট মার্কা যন্ত্র তো এই জলটা এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা চলবে চলবে তারপর শেষ মরে যেতে হবে না হবে না জোরে বলেন আর মরে যেতে হয়ে গেলে আপনি এখানে থাকবেন তো কেন तो जो तो कायदा करे एकाने अपनी बोशे भापते हो भी आमा के चोले जेते हो भी एकाने बोशे थकता है सिसना ओए बाबा जी दामा सुना चंद बंदर हमारे अल्लाह वाला भाई दा जरा आज के एकाने बोशे आचन तादर के बोल ची भाबे अपना क्या मा के एकान थे के जेते हो भी और अल्लाह सामने गिये अपना क्या मा के दारते हो भी याउ मा याकू मुन्ना सुदी रब्बी लालमीन सबाई के अल्लाह सामने गिये दारते हो भी की लिए से दिन अल्लाह सामने दारा बे इता एकाने बोशे बोशे भाबे আপনি ডাক্তার আপনি মাস্টার আপনি ব্যারিস্টার এটা কোনো বিষয় না এটা কোনো ব্যাপার না কারণ আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি ডাক্তার হয়েছিলেন কিনা মাস্টার হয়েছিলেন কিনা ব্যারিস্টার ছিলেন কিনা আপনি কালো না সাদা আপনি মোটা না সরু আপনি শিক্ষিত না মূর্খ আপনি ধনী না গরীব আপনার কি পজিশন ছিল এটা কোনো ব্যাপার না আপনাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে কি নিয়ে দাঁড়াবেন সেটা বলেন কি পজিশন নিয়ে আল্লাহ সামনে উঠবেন তার কাছে রঙের তার কাছে ঢঙের তার কাছে ডিজাইনের তার কাছে শাকল সুরাতে যদি দাম হতো তাহলে বেলালে হাবশিকে আল্লাহ পাক ওই জায়গাতে পৌঁছাতেন না যেখানে পৃথিবীর আর কোনো মানুষ পৌঁছাতে পারবে না বিদায় আপনাকে আমাকে জীবন এখান থেকে গড়ে নিয়ে যেতে হবে অল্প সময়ের जिंदगी আপনাকে আমাকে জীবন সাজিয়ে নিয়ে যেতে হবে বানিয়ে নিয়ে যেতে হবে ও হাবশার বেলাল জীবন বানিয়ে নিয়েছে গড়িয়ে নিয়েছে তাই কৃতদাস হয়েও তিনি আমার রাসূলের সাথে সাথে আছেন থাকছেন এবং থাকবেন रसूल आज से जन्नतेर दीदार करछे तो सामने सामने पायर आवाज पाच्छे जिज्ञासा करछे जिब्राइल कार आवाज लापता रूम मध्ये के से उम्मतटा बलिया रसूल अल्लाह एटा बेलालेर पायर आवाज बेलालेर आईना बिलाल बिलाल कोथाय बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह बिलाल मदीनार जमीने चले और पायर आवाजटा जन्नतेर भितरे आसे जन्नतेर भितरे बेलाल जीवन गड़े निये गेछे जीवन बानिये निये गेछे और आपनाके आमाके जीवन बानिये निये जेते बोलेछे मेरे महतम दोस्तर बुजुर्ग कत टाका छिलो देखार विषय ना कत बिघे जमीन मालिक छिलेन देखार विषय ना कटा कापड़ेर दोकान छिलो और आपने पृथ्वी ते कौन पोजीशन छिले नेता देखार विषय ना देखार विषय हलो आपने अल्लाह सामने दाड़ाबें तो की निये दाड़ाबें एटा देखार विषय
চেহারা দেখাবেন তো কোন চেহারা দেখাবেন, কালার দেখাবেন তো কোন কালার দেখাবেন, আপনি কথা বলবেন তো কোন ভাষায় কথা বলবেন, আপনি কত ভাষা জানেন, আপনি কতগুলো ডিগ্রি এমএ করেছেন, কোন কোন বিষয়ে কত লেটার পেয়েছেন, আপনাকে সমাজের মানুষ কোন পজিশনে রেখেছে ওটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে বিদায় চলে যেতে হবে। আর ওখানে গিয়ে আপনি কি মুখ নিয়ে তার সামনে দাঁড়াবেন এটা আপনার হচ্ছে আসল বিষয়। মেরে মহতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুতি মানুষের দুটো তিনটে কথা মাঝখানে ছেড়ে দিয়েছি। একটা আল্লাহ কিসের উপরে রাজি আছে, আর দ্বিতীয় ছেড়েছি আপনাকে আমাকে যেতে হবে তো কি নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবে, তৃতীয় যাবেন তো কি হয়ে যাবে। তোল্লা পাক এক জায়গাতে শুনিয়ে দিয়েছে আপনাকে আমাকে, এখন আসবি তখন মুসলমান হয়ে আসবি, কি হয়ে আসবি যদি বলে মুসলমান হয়ে আসবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদারীরা আমাকে ভয় করো আর মরার আগে মুসলমান হয়ে মরো। তো মাশাআল্লাহ আমরা মুসলমান হয়ে মরবি ইনশাআল্লাহ, ইমান আনার পরে না ইমান আনার আগে। বলেন যে ইমান আনার আগে না পরে, মুসলমান হবেন ইমান আনার আগে না পরে, কথা বলে না ইমান আনার পরে। তো ইমান যে আপনি আনবেন, আমি যে ইমান আনবো, আপনার আমার ইমানের মাপকাঠি কোনটা? সারা জীবন জলসা শুনছেন, বিখ্যাত বিখ্যাত বুজুর্গদের কাছে কথা শুনছেন, আর বক্তৃতার ফোয়ারা ছুটি আপনার আমার জান ঠান্ডা করেছে, বলেন আপনার আমার ইমানের মাপকাঠি কোনটা? আল্লাহ কিন্তু বলে দিয়েছি, আমি খুঁজে বার করি না, এটা এটা হচ্ছে আমার দোষ, এই খুঁজে বার করাটার হচ্ছে আসল দাম। কথা বুঝে এসছে আব্বা? বলেন তো আল্লাহ পাক ইমানের মাপকাঠি কোথায় বয়ান করেছেন, কি তার নমুনা, কার সাথে আপনার ইমান মাপবেন, কার সাথে ইমান মাপবেন বলেন? জানেন না, আর আমাদেরকে বলাও হয়নি, আপনাদের বলা হয় নাই, শোনেন নাই। আয়াতটা বলে দিচ্ছি, পিছনে দেখুন টাটকা টাটকা হাফেজ বসে, এবার জব্বর জব্বর হাফেজ, ছোটো খাটো নয়, একবার মানে কড়া কড়া হাফেজ। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আছে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা ইমান আনতে চাও, ইমান নিয়ে আমার কাছে আসতে চাও আর ইমান বানাতে চাও, তো আমি ইমান আনলে ওয়ালাদের সঙ্গে তোমাকে ট্যালি করাচ্ছি, দেখাচ্ছি ওদের মতো ইমান আনো, যাদের ইমানের উপরে আমি আল্লাহ হিদায়তের ফয়সালা দিয়ে দিয়েছি। তো বোঝা যাচ্ছে না কাদের উপরে ইমানের ফয়সালা দিয়েছি, হিদায়ত বলো, বোঝা যাচ্ছে না কার নামটা নব। তো আল্লাহ রাসূল বললেন ইন্নি আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আমার উম্মতেরা শোনো, আমি রাসূল চলে যাবার পরে আমার সাহাবারা তোমাদের কাছে এক একটা নক্ষত্রের মতো, যে কোনো একটাকে তোমরা ফলো করে নাও,
হেদায়েত পেয়ে যাবে, রাহে রাস্ত পেয়ে যাবে, সোজা হয়ে যাবে, জান্নাত তোমার সামনে অপেক্ষা করবে। আপনার আমার ইমানটা সাহাবাদের ইমানের সঙ্গে তালি করে নিতে হবে। কার সাথে? কাদের সাথে? হ্যাঁ, খাজা বাবা, গাজা বাবা, বড় বাবা, ছোট বাবা, তেনা বাবা, কুড়ো বাবা, হ্যাঁ না, মুড়ো বাবা, হুড়ো বাবা, ওসব বাবা ভাবা চলবে না। হুজুর, হাজুর, মজুর, খুজুর, ওসব চলবে না। আপনার ইমানের তালি হবে তো সাহাবাদের সঙ্গে করতে হবে। আল্লাহ শোনাচ্ছে আমার রাসূলের সাথীদের, সাথীদের সঙ্গে তোমরা তোমাদের ইমানকে একটু মিলিয়ে নাও। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, ইয়াদ ছাড়া জীবন কোরআন শরীফ আমরা পড়েছি কিন্তু ভাবি নাই যে আল্লাহ আপনার আমার ইমানটা নিয়ে যেতে বলছে। তো ফামিসলি মা মানতো বিগি ফাকা দিকতাদা। দুর্ভাগ্য হলো ইমান নিয়ে বসে আছি, কোনোদিন মিলাই নাই, কোনোদিন মিলাই নাই সাহাবাদের ইমানের সঙ্গে। সাহাবাদের ইমান সম্পর্কে জানি না তো কাকে বলে সাহাবাদের ইমান। আল্লাহ পাক শোনাচ্ছে ওদের ইমান এতটা ভোল্টেজ এসে গেছে যে আমি আল্লাহ ওদের উপরে রাজি হয়ে গেছি, ওরা আমার উপরে রাজি হয়ে গেছে। এখন পুকুরিয়ার লোকেরা আপনাকে আমার কাছকে জলসায় বসে ভাবতে হবে, ওরা তো আল্লাহকে রাজি করেই ফেলেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ আমাদের উপরে কি হবে, আমাদের কোনো এরকম চান্স বা সুযোগ আছে? তো আল্লাহ বলছে হ্যাঁ, একটা সুযোগ আছে যদি তুমি নিতে পারো। নব ইনশাল্লাহ বলেন, নব ইনশাল্লাহ, মহাব্বতে বলছেন না খালি জোর করে বলছেন? আজি মহাব্বতে বলছেন না জোর করে বলছেন? মহাব্বত বলছেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের মহাব্বতকে কবুল করুক। আমি সময়ে বলবো, এখন বলছি না।